এ হলো আমাদের বোকা ইয়াংসি, যে নতুন সাইকেল কেনার আনন্দে ফটোশুট করছে। তবে এই ফটো সেশনের মাঝেই একটা চোর ইয়াংসির সাইকেল নিয়ে পালিয়ে গেলে ইয়াংসি ও তার তিন বন্ধু লিউ, তিয়ান আর হেমি চোরটাকে তাড়া করে। তো এরা চারজন হলো বেস্ট ফ্রেন্ড, আর বর্তমানে গরমের ছুটিতে ওরা সবাই একসাথে আনন্দ করছে। এদের মধ্যে ইয়াংসি ভালো রানার, তাই ও দৌড়েই চোরটাকে প্রায় ধরে ফেলে। তো ইয়াংসি চোরটা সাইকেলের পেছনে উঠে পড়লে চোরটা একটা স্কুলের মধ্যে ঢুকে যায়, আর ওই স্কুলের সায়েন্স ল্যাবেই হুয়া তখন সায়েন্সের একটা এক্সপেরিমেন্ট করছিল। জানলা দিয়ে ইয়াংসি আর ওই চোরটাকে দেখে ভুলবশত হুয়ার হাত থেকে কেমিক্যাল পড়ে সায়েন্স ল্যাবে এক বিস্ফোরণ হয়, আর ওই বিস্ফোরণের ফলে বিল্ডিং এর কাজ ভেঙে ইয়াংসির পায়ে ঢুকে গেলে এই সুযোগে চোরটা ইয়াংসির সাইকেল নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ল্যাবের বিস্ফোরণের কারণে হুয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। পায়ে আঘাত লাগায় আর নতুন সাইকেল চুরি হয়ে যাওয়ার কারণে ইয়াংসি অনেক আপসেট ছিল। তবে ইয়াংসির এই খারাপ দিনে ওর বেস্ট ফ্রেন্ড লিউ সবসময় ওর সাথেই থাকে। তো লিউ ইয়াংসির ক্লাসমেট হওয়ার সাথে সাথে ওরা একই বিল্ডিং এ থাকে। তবে লিউর মা কাজের জন্য অন্য দেশে আর লিউ এর বাবা কাজে ব্যস্ত থাকায় লিউ বেশিরভাগ সময় ইয়াংসির বাড়িতেই কাটায়, তাই ওরা খুব ভালো বন্ধু। তো ওদের সামার ভ্যাকেশন শেষ হলে সব বন্ধুরা আবারও একসাথে স্কুলে আসে, যেখানে তিয়ান ইয়াংসির সাইকেল চুরি হয়ে যাওয়ার সেই ফটোটা সবাইকে দেখালে স্কুলের সবাই তো ওকে নিয়ে অনেক মজা করছিল। এর মধ্যে প্রিন্সিপাল ক্লাসে এসে সবাইকে ক্লাসে হল্লা করার জন্য বকা দেয়। ইয়াংসি ছিল ওদের ক্লাসের মনিটর, যা দেখে প্রিন্সিপালও বেশ অবাক। ইয়াংসির মতো ডাফার ক্লাসের মনিটর কি করে হতে পারে? এর মধ্যে একটা নতুন ছেলে ব্যাগে একটা স্টিলের রড নিয়ে ক্লাসে আসে, সে ছিল হুয়া। তো প্রথম দেখাতেই ইয়াংসির হুয়াকে বেশ ভালো লেগে যায়। ইয়াংসি নিজের থেকেই হুয়ার সাথে কথা বলে, তাই নতুন স্কুলে হুয়া ইয়াংসির ডেস্কমেট হলে লিওর তা ভালো লাগে না। তবে হুয়ার হ্যান্ডসাম লুক আর স্টাইলে স্কুলের সব মেয়েরাই ওর উপরে ফিদা ছিল। একদিন তিয়ান ইয়াংসিকে বলে হুয়া নাকি ওদের পাশের স্কুলের সেই ছেলে, যার করা বিস্ফোরণের জন্যই ইয়াংসির পায়ে আঘাত লেগেছিল। এই শুনে ইয়াংসি প্রচন্ড রেগে হুয়ার সাথে লড়াই করতে যায়। তবে হুয়া ওর এইসব কথা শুনে ওকে পিঠে চাপিয়ে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে ওর পায়ের চেক আপের জন্য, যেখানে ডাক্তার ইয়াংসির পায়ের ড্রেসিং করার সময় ভয়তে ও হুয়ার হাতে কামড়ে ধরে। বেচারা হুয়া ইয়াংসির ভালো করতে গিয়ে নিজেরই খারাপ করে বসলো। কিছুদিন পর ইয়াংসির টিচার ইয়াংসির গ্রেড খারাপ আসার জন্য ওর মা বাবার সাথে দেখা করতে বাড়িতে আসে, যেখানে ইয়াংসির গ্রেড দেখে মা বাবা তো লজ্জায় মুখ লুকাচ্ছিল। তবে এর মধ্যে ইয়াংসির পায়ে চোট লাগার কারণে এবার ও স্পোর্টসে পার্টিসিপেট করতে পারবে না বললে মা তো অনেক রেগে যায়। আসলে ইয়াংসি যেহেতু পড়াশোনায় অত ভালো না, তাই মা চাইতো ও যেন খেলাধুলো করতে পারে। এই শুনে মা ইয়াংসিকে অনেক বকা দিলে ও বাড়ি থেকে বেরিয়ে যায়, যা দেখে লিউ এসে ওকে মানাতে থাকে। তো লিউ এর সাথে টাইম স্পেন্ড করে ইয়াংসির ভালো লাগছিল। পরের দিন স্কুলে যাওয়ার সময় কয়েকটা খারাপ ছেলে ইয়াংসি আর লিউ এর পথ আটকালে হুয়া ওদের ভয় দেখিয়ে ইয়াংসিকে কাঁধে চাপিয়ে স্কুলে নিয়ে যায়। এরপর ক্লাসের মাঝে হুয়া বাইরে এসে ওই ছেলেগুলোকে শায়েস্তা করে। আসলে হুয়া এইসব মারপিটে সবার আগে ছিল। ক্লাসের টিচার প্রিন্সিপালের কথায় ইয়াংসিকে ক্লাসের মনিটর থেকে সরিয়ে দিয়ে বলে লিউ আর হুয়া ক্লাসে পড়াশোনায় সবচেয়ে ভালো, তাই ওদের মধ্যে একটা কম্পিটিশন হবে, যে কম্পিটিশনে জিতবে সেই হবে ক্লাসের নতুন মনিটর। তো দেখা যায় হুয়া তাড়াতাড়ি ম্যাথ সলভ করলে টিচার ওকে নতুন মনিটর বানিয়ে দেয়। তবে ইয়াংসি হুয়ার ওপর অনেক রেগেছিল, তাই ও হুয়াকে শায়েস্তা করতে আগের দিনের গুন্ডা ছেলেদের সেই দলটাকে একটা চিঠি দিয়ে বলে হুয়া তোমাদের সাথে লড়াই করতে চায়। তো হুয়া স্কুলের বাইরে গেলে প্রিন্সিপাল দূর থেকে এই সবকিছুই দেখতে পায়। কিছুক্ষণ পর প্রিন্সিপাল ওদের সবাইকে নিয়ে হুয়াকে খুঁজতে আসলে সেখানে কেউ ছিল না। চারিদিকে ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখে ওরা সবাই মিলে হুয়াকে খুঁজতে থাকে। তবে হুয়াকে না পেয়ে ইয়াংসি কাঁদতে শুরু করলে তখনই ও হুয়াকে দেখতে পায়। হুয়া হাতে ব্যান্ডেজ দেখে ইয়াংসি মনে করছিল ওর জন্যই হুয়া বিপদে পড়েছে। তবে হুয়া বলে ও কারোর সাথে লড়াই করেনি, বরং ওই গুন্ডা ছেলেগুলোকে বাঁচিয়েছে, আর তাতেই ওর হাত কেটে গেছে। পরে ইয়াংসি টিচারের কথায় হুয়াকে অনেক খাবার জিনিস দিয়ে ওর ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়, যদিও হুয়া তো ইয়াংসির ওপর রেগেছিলই না। এরপর হুয়া ওই গুন্ডাটাই বন্ধুদের সাথে মিলে ইয়াংসির চুরি হয়ে যাওয়া সাইকেলটা খুঁজে নিয়ে আসে।
আর সাইকেলটা পেয়ে ইয়াংসি তো অনেক খুশি ছিল। এইভাবে দুষ্টুমিষ্টি আনন্দের সাথে ওদের বন্ধুত্বটাও দিন দিন আরো গভীর হতে থাকে। পরের দিন স্কুলে ক্লাস চলাকালীন হুয়া মজা করে ছোট ছোট কাগজের বল বানিয়ে সবার গায়ে ছুড়ে মারছিল। তো হুয়া ইয়াংসির গায়ে ওটা ছুড়লে তা ইয়াংসির জামার মধ্যে ঢুকে যায়। ইয়াংসি ভয় লাফিয়ে উঠলে টিচার ইয়াংসির পড়ায় মন দিচ্ছে না ভেবে ওকে বোর্ডে একটা ম্যাথ সলভ করতে বলে। হুয়া ইয়াংসির পায়ে ব্যথা এই বাহানায় ওকে পিঠে তুলে বোর্ডের সামনে নিয়ে যায়, যেটা লিউয়ের কোনোভাবেই ভালো লাগে না। ইয়াংসি ওর সাথে কথা বলতে গেলে লিউ ইয়াংসিকে রাগ দেখিয়ে চলে যায়। তবে আমাদের মিষ্টি ইয়াংসি লিউকে মানাতে ওকে মারতে শুরু করে। এরপর প্রিন্সিপাল ক্লাস বন্ধ করে গেম খেলতে যাওয়ার জন্য লিউ তিয়ান সহ আরো কয়েকজন ছেলেকে গ্রাউন্ডে দৌড়ানোর পানিশমেন্ট দিলে হুয়া ক্লাস ম্যানেজার হওয়ার কারণে সবার বদলে নিজে একাই গ্রাউন্ডে দৌড়াতে শুরু করে। হুয়ার বন্ধুদের প্রতি ভালোবাসা দেখে কিছুক্ষণ পর ক্লাসের বাকি বাচ্চারাও ওর সাথে দৌড়াতে চলে আসে, যা দেখে পুরো স্কুল ওদের চিয়ার করছিল। পরের দিন স্কুলে যাওয়ার সময় লিউ ইয়াংসির পায়ে ব্যথার জন্য সাইকেলে একটা পা রাখার জায়গা বানিয়ে দেয়, যাতে ইয়াংসির সাইকেলে বসে কোনো সমস্যা না হয়। ওদের এক্সামের দিন এগিয়ে আসলে টিচার বলে দেয় যদি এক্সামে এবার ওরা ভালো নম্বর করতে না পারে তাহলে অ্যানুয়াল ফাংশনে ওদের পারফর্ম করতে দেয়া হবে না। তাই হুয়া চিটিং করার একটা আইডিয়া বের করে নেয়, আর টিচার এক মিনিটের জন্য ক্লাসের বাইরে গেলে সবাই নিজেদের পেপার চেঞ্জ করে নেয়। তবে ইয়াংসি ইচ্ছা করে লিউয়ের পেপার ডং নামে একটা মেয়েকে না দিয়ে নিজে নিয়ে নেয়। এরপর ওদের রেজাল্ট আসলে পুরো ক্লাস অনেক ভালো নাম্বার করে, তবে টিচার দেখে সবাই একই রকম ভুল করেছে। পড়াশোনায় ভালো হওয়ার কারণে টিচার ডংকে ডেকে পাঠালে ইয়াংসির সাথে বদলা নিতে ডং বলে দেয় ক্লাসের সবাই চিটিং করেছে, যা শুনে টিচার সবাইকে অনেক বকা দেয়। তো বকা খেয়ে ইয়াংসি ঠিক করে ও এবার থেকে ভালো করে পড়াশোনা করবে। ক্লাসে একদিন টিচার হুয়াকে ইয়াংসিকে পড়াতে বলে নিজে লুকিয়ে লুকিয়ে একটা রোমান্টিক বই পড়ছিল, আর তখনই লিউ টিচারের সাথে কথা বলতে গেলে টিচার তো বেশ ঘাবড়ে যায়। লিউ টিচারকে বলে হুয়ার ইয়াংসিকে পড়ানো দরকার নেই, ও নিজেই ইয়াংসিকে পড়াবে। যদিও টিচার ওর কথা না শুনে বলে হুয়া সায়েন্সে অনেক ভালো, তাই ওরই ইয়াংসিকে পড়ানো দরকার। এরপর হুয়া ইয়াংসিকে পড়ানোর এক অসাধ্য সাধন শুরু করে, যেখানে ইয়াংসির মাথায় কিছুই ঢুকছে না দেখে হুয়া ওকে এইভাবে পড়া বোঝাতে শুরু করে। ইয়াংসির পড়ার চক্করে বেচারা হুয়ার বন্ধুর অবস্থা খারাপ। লিউয়ের মায়ের জন্য একটা লেটার লিখছিল, যেখানে ওর স্কুলের সব বন্ধুদের সাথে হুয়ার ব্যাপারে লিখতে গেলে লিউ ওর হাত থেকে লেটারটা নিয়ে গিয়ে ইয়াংসির ওপর পড়ে যায়। ইয়াংসি ওকে এক চড় মেরে দিলে লিউ রাগ করবে কি করবে না তা বোঝার আগেই ইয়াংসির বাগলা মতে ও হাসতে বাধ্য হয়। এরপর টিচার ওদের ফিজিক্সের টেস্টের কথা জানালে ইয়াংসি তো হুয়ার পেছনে পড়ে যায় ওকে পড়ানোর জন্য। হুয়াকে রাজি করতে ইয়াংসি কখনো ওর জন্য জল নিয়ে আসে তো কখনো আবার ওর সাইকেলে হাওয়া করে দেয়। তবে হুয়া তো আর ইয়াংসিকে পড়াবে না। কিছুদিন পর ওদের ফিজিক্স এর কম্পিটিশন হলে হুয়া তাতে ফার্স্ট হয়, যার জন্য ওকে স্কুল থেকে হংকং ঘুরতে যাওয়ার টিকিট দেয়া হয়। তবে লিউয়েতে আপসেট হয়ে গেলে ইয়াংসি তা লক্ষ্য করে আর ওকে হাসানোর চেষ্টা করে, এটা আবার ডং সহ্য করতে পারে না। পরে লিউ হুয়া টেস্টের পেপারটা দেখেই বুঝতে পারে সত্যি হুয়া পড়াশোনায় ওর থেকে অনেক ভালো, তাই সব রাগ মিটিয়ে ও হুয়ার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর টিচার ওদের পুরো ক্লাসের একটা এক্সাম নিলে ভালো নাম্বার করার জন্য হুয়াকে টিচার ক্লাসে গার্ড দেওয়ার দায়িত্ব দেয়, আর হুয়া পুরো এক্সামে লাঠি হাতে ইয়াংসির পাশেই দাঁড়িয়ে থাকে, কারণ ও জানতো ইয়াংসি চিটিং করবেই, ফলে ইয়াংসি পরীক্ষায় অনেক কম নাম্বার পায়। রাতে হুয়া হংকং যাওয়ার প্যাকিং করতে করতে ওর গ্র্যানির সাথে কথা বলছে। এখানেই জানা যায় হুয়ার মা বাবা নেই, সে ছোটবেলা থেকে গ্র্যানির কাছেই বড় হয়েছে। গ্র্যানি প্রেশার কুকারে রান্না বসিয়ে হুয়াকে দেখতে বলে মার্কেটে যায়। এর মধ্যেই ইয়াংসি আর হেমি হুয়াকে ফোন করে বলে কিছু গুন্ডা নাকি ওদেরকে আটকে রেখেছে, যা শুনে হুয়া পরিমরি ওদের বাঁচাতে আসে। তবে দেখা যায় আসলে তো তেমন কিছুই হয়নি। ইয়াংসি এক্সামের বদলা নেওয়ার জন্য হুয়াকে বিরক্ত করতে ওকে ফোন করে। এর মধ্যেই জোর কিছু শব্দ পেয়ে সেদিকে তাকাতেই ওরা দেখে দূরে একটা বাড়ির ছাদ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর এটা অন্য কারোর বাড়ি নয়, আমাদের হুয়ার বাড়ি। তাড়াহুড়োতে হুয়া প্রেশার কুকারের গ্যাস বন্ধ না করেই চলে এসেছিল।
যার জন্য প্রেশার কুকার বাস্ট করে বাড়ির ছাদ উড়ে গেছে। রাতে এটা জানতে পেরে ইয়াংসি তাড়াতাড়ি বুয়ার বাড়িতে আসে আর ওর সাথে এরকম মজা করার জন্য ইয়াংসি কাঁদতে কাঁদতে ওর কাছে ক্ষমা চায়। বুয়া ওকে সামলে বলে, এতে তোমার কোনো ভুল নেই আর এই ঘরের ছাদ তো আমি এক্ষুনি ঠিক করে দেব। পরের দিন স্কুল ছুটির পর ইয়াংসি আর হেমি হুয়ার বাড়িতে আসে। তখন হুয়া বাড়ির ছাদ ঠিক করছে, তো কাজ করতে করতে হুয়া ঘুমিয়ে পড়লে ইয়াংসি ওর হাত পরিষ্কার করে দেয়। হুয়ার ঘুম ভাঙলে হুয়া দেখে ইয়াংসি ওদের পুরো ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপরে স্কুলে গিয়ে ইয়াংসি দেখে পাশের ক্লাসে ম্যাজিক শো হচ্ছে, যেটা ওরা অ্যানুয়াল ফাংশনে করবে ভেবেছিল। তো একটা মেয়ে বলে ডং নাকি পাশের ক্লাসের মনিটরকে ম্যাজিক শো এর কথা বলে দিয়েছিল। তাই রেগে গিয়ে ইয়াংসি ডং এর সাথে স্কুলের মধ্যে মারামারি শুরু করলে পুরো স্কুল তো ওদের দেখে আনন্দ করছে। হেমি এই খবরটা বাকি বন্ধুদের দিলে ওরা এসে লড়াই থামানোর অনেক চেষ্টা করে। তো এই সব দেখে ওদের টিচার সবাইকে বাধা দিতে গেলে স্টুডেন্টরা মিলে তো টিচারের এই হাল করে। এরপর একদিন স্কুল ছুটির পর লিউ দেখে হুয়া ওর আগের স্কুলের একটা বন্ধুর সাথে কোথাও যাচ্ছে। লিউ ওকে ফলো করলে দেখা যায় স্কুলের পর হুয়া ওর বন্ধুর সাথে একটা টাইলসের ফ্যাক্টরিতে কাজ করছে। হুয়া এখানে কি করছে লিউ তা জানতে চাইলে হুয়া বলে, মা বাবা না থাকায় গ্র্যানির সাথে ওকেও সংসার খরচ চালাতে হয়, তাই স্কুলের পর ও এখানে কাজ করে। এই শুনে লিউ ও হুয়ার সাথে কাজ করতে লেগে পড়ে। পরে হুয়া ও লিউ ওদের বাড়ির ছাদে বসে গল্প করছে, তো হুয়াদের বাড়িটা অনেক পুরনো হওয়ায় দুজনেই ছাদ ভেঙে নিচে পড়ে যায়। তবে হুয়ার কাছে ছাদ ঠিক করার টাকা না থাকায় লিউ ওর বাবার থেকে সাহায্য নিয়ে হুয়ার বাড়ির ছাদ ঠিক করার ব্যবস্থা করে। রাতে হুয়াকে দেখা যায় ও ইয়াংসির সাথে ওর একটা ফটো কেটে সাইজ করছে। হুয়াকে দেখে বোঝাই যায় ও ইয়াংসিকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে ইয়াংসি পড়তে বসে ওর ঘুম পাওয়ায় ও হুয়ার বাড়িতে চলে যায় হুয়ার সাথে পড়াশুনো করবে বলে। কিন্তু তখন হুয়া বাথরুম সিঙ্গার হয়ে শাওয়ার নিচ্ছিল আর ইয়াংসি ওকে এইভাবে দেখে ফেললে দুজনেই চিৎকার করে ওঠে। এরপর হুয়া ইয়াংসিকে পড়াতে শুরু করে, কিন্তু ইয়াংসিকে পড়াতে গিয়ে হুয়ার তো অবস্থা পুরোই খারাপ। ইয়াংসি যখন বাড়ি ফিরছিল তখন লিউ আসে ইয়াংসিকে মানাতে, কারণ স্কুলে ডং এর সাথে ঝামেলা নিয়ে লিউ ইয়াংসিকে দু চার কথা বলেছিল, তাই ও লিউর ওপর রেগে রয়েছে। তবে লিউ ইয়াংসিকে মানিয়ে নেয়। কিছুদিন পর ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশনে ইয়াংসি আর হুয়া একটা প্লে করে, যেটা স্কুলের সব বাচ্চারা অনেক এনজয় করছিল। কিন্তু হঠাৎই সাইকেলের একটা স্ক্রুপ খুলে যাওয়ায় ওরা দুজন সাইকেল থেকে পড়ে যায়। হুয়া ইয়াংসির ওপর এসে পড়াতে না বুঝেই ও ইয়াংসিকে কিস করে ফেলে। এতে তো ওরা দুজনেই অনেকটা ভয় পেয়ে গেছিল। শেষে অনেক কষ্টে ওরা একে অপরের সাথে কথা বলে বিষয়টা সামলে নেয়। তবে হুয়াকে দেখে বোঝাই যাচ্ছিল ইয়াংসিকে কিস করার বিষয়টা ও বেশ এনজয় করছে। আসলে সেই প্রথম দিন যেদিন ও ইয়াংসিকে চোর ধরতে দেখেছিল সেদিন থেকেই ওর ইয়াংসিকে অনেক পছন্দ ছিল। ওদিকে ইয়াংসিরও এই একই অবস্থা, ও হুয়াকে পছন্দ করতে লেগেছে। পাশাপাশি ডং এর পায়ে চোট লাগায় ও হসপিটালে ভর্তি ছিল। লিউ ওর জন্য খাবার নিয়ে আসলে ডং তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন ক্লাস চলাকালীন ইয়াংসি ওর পছন্দের হিরোর সাথে নিজের লাভ পার্সেন্টেজ অ্যারেঞ্জ করছিল, যা দেখে হুয়া ইয়াংসির সাথে ওর লাভ পার্সেন্টেজ অ্যারেঞ্জ করতে শুরু করে। তো অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন হুয়া দেখে ওদের মধ্যে লাভ হওয়ার চান্স অনেক বেশি, যার জন্য হুয়া তো ব্লাশ করছে। এরপর সব বন্ধুরা মিলে একটা জায়গায় বসেছিল, তখনই হুয়া ইয়াংসির পছন্দের হিরোর ম্যাগাজিনের ফটোটা খারাপ করে দেয়। ইয়াংসি ওকে মারার জন্য গেলে হুয়া ওর হাত ধরে জিজ্ঞেস করে, তোমার বার্থডে কবে? হঠাৎই হুয়ার এইভাবে হাত ধরাটা ইয়াংসির কেমন যেন মনে হয়। তো ইয়াংসি ওকে বার্থডে বললে ওদিক থেকে তিয়ান বলে, ওই দিন নাকি ওদের পছন্দের হিরোর একটা নতুন মুভি আসতে চলেছে। তো ইয়াংসি মুভি দেখতে যেতে চাইলে ও লিউকে ওর সাথে যেতে বলে। তো লিউ যেতে রাজি হয়ে গেলে দূর থেকে হুয়া ওদেরকে দেখছে। তবে হুয়াকে দেখে বোঝা যায় ও চায় না ইয়াংসি লিওর সাথে যাক। হুয়া ইয়াংসির জন্য ওর পছন্দের হিরোর মতো হেয়ার স্টাইল করে আসে। ও ঠিক করে ইয়াংসির বার্থডের দিন ওকে নিয়ে ওই পছন্দের অ্যাক্টরের মুভি দেখতে যাবে। ওদিকে ইয়াংসি লিওর সাথে মুভি দেখতে যাওয়ার জন্য একটা টিকিট নিয়ে নেয়। রাতে হঠাৎই হুয়ার পরিচিত একজন মহিলা ওকে জানায় ওর গ্র্যানি নাকি কানে শুনতে পাচ্ছে না, যে কারণে উনি রাস্তায় কোনো বিপদে পড়েছেন। যা শুনে হুয়া তৎক্ষণাৎ গ্র্যানিকে বাড়িতে নিয়ে এসে
মুভি টিকিট দুটো রিটার্ন করে দেয়, কারণ ওর গ্র্যানির জন্য কানে শোনার মেশিন কিনতে হবে, তাই ও মুভি দেখতে গিয়ে টাকা নষ্ট করতে পারবে না। এক নিমেষে এই পরিস্থিতি হুয়ার সব স্বপ্নকে বদলে দেয়। হুয়া বুঝতে পারে তার আর বাকি সবার জীবনটা অনেক আলাদা। এরপর ইয়াংসির জন্মদিনের দিন হুয়া ওকে বলে ও আজ দেখা করতে পারবে না। এতে ইয়াংসির খারাপ লাগলে ও হাসি মুখে হুয়াকে তা বুঝতে দেয় না। এরপর হুয়া ওর গ্র্যানির জন্য একটা কানে শোনার মেশিন কিনলেও গ্র্যানি সেটাতে ঠিকমতো শুনতে পাচ্ছে না, কারণ হুয়া যার থেকে মেশিনটা কিনেছিল সে ওকে নকল মেশিন দিয়েছে। রাতে ইয়াংসি লিউর জন্য মুভি হলে অপেক্ষা করছে, তবে লিউর সাথে মুভি দেখতে চলে আসে ডং। আর ডং যখন আসছিল তখন হুয়ার সাথে ওর দেখা হলে ডং হুয়াকে বলে ও নাকি লিউর সাথে মুভি দেখতে যাচ্ছে। এই শুনে তো হুয়া একটু অবাক হয়ে যায়, কারণ ও জানতো লিউয়ের সাথে ইয়াংসি মুভি দেখতে যাবে, যে কারণে হুয়া সিনেমা হলে চলে আসে। হুয়াকে দেখে ইয়াংসি বলে লিউ নাকি মুভি দেখতে আসেনি। আর তখনই দেখা যায় লিউ আর ডং একসাথে মুভি দেখে বেরোচ্ছে। আসলে ডং লিউর সাথে মুভি দেখতে যাওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে ওর বইয়ের মধ্যে একটা মুভি টিকিট রেখে দিয়েছিল, যা দেখে লিউ মনে করে ওটা হয়তো ইয়াংসি রেখেছে, তাই ও আগেই হলে পৌঁছে যায়। স্কুলে গিয়ে হুয়া তিয়ান আর লিউকে ওর গ্র্যানির কানের মেশিনটা নকল এই কথা জানালে ওরা ঠিক করে ওরা ওই শয়তান ছেলেগুলোকে মজা দেখাবে। তাই সন্ধ্যেবেলা ওরা ওদের নকল স্কেটিং শু ওই ছেলেগুলোকে বিক্রি করে, আর ওই শু গুলো খারাপ থাকায় ওরা স্কেটিং করতে গিয়ে হুড়মুড়িয়ে উল্টে পড়ে, যা দেখে লিউ আর তিয়ানের তো অনেক মজা হয়। পরের দিন স্কুলে ইয়াংসিকে ঘুমোতে দেখে হুয়া ওর কোশ্চেনটা সলভ করে দেয়। তো ইয়াংসির পেন থেকে আঠালো কিছু জিনিস হুয়ার হাতে লাগলে হুয়া বুঝতে পারে ঘুমের ঘোরে ইয়াংসির মুখ থেকে লালা পড়ছে, যা দেখে হুয়া তো ইয়াংসির বেশ ইনসাল্ট করে। তো ইয়াংসি বলে তোমাকে আমার পেন ধরতে কে বলেছিল। ওদিকে সিনেমা হলে যাওয়ার বিষয়টা নিয়ে ইয়াংসি আর লিউ এর মধ্যে এখনো ঝামেলা চলছে। রাতে হুয়া ওর গ্র্যানির জন্য একটা ভালো ইয়ার মেশিন নিয়ে আসে, যেটা দিয়ে গ্র্যানি আবার কানে শুনতে পাচ্ছে। সাথে সাথে হুয়া আরো কিছু টাকা বাঁচিয়ে রাখে ইয়াংসিকে পিৎজা খাওয়ানোর জন্য, কারণ ও জানতে পেরেছিল ইয়াংসির মা বাবা ওকে বলেছে যদি ইয়াংসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাহলে ওরা ওকে পিৎজা হাটে নিয়ে যাবে। তাই ইয়াংসি আজকাল মন দিয়ে পড়াশোনা করছে। তো ইয়াংসি পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও ওর মা বাবা ওকে পিৎজা খাওয়াতে নিয়ে যায় না। তো ইয়াংসি গাল ফুলিয়ে বসেছিল, এর মধ্যেই লিউর বাবা ওকে খুঁজতে আসে। তখনই ইয়াংসি জানতে পারে লিউর বাবার কারোর সাথে অ্যাফেয়ার চলছে, তাই লিউ মন খারাপ করে বাইরে বসেছিল। ইয়াংসি এসে ওর সাথে কথা বলে যাতে লিউর একটু ভালো লাগে। কিছুদিন পর হঠাৎই হুয়া ইয়াংসিকে সাইকেলে নিয়ে ঘুরতে বেরোয় ও ইয়াংসিকে পিৎজা হাটে নিয়ে আসে। এতে তো ইয়াংসি অনেক খুশি ছিল। এরপর স্কুলে ইয়াংসি আর হুয়া একসাথে একটা রোমান্টিক ড্রামা প্লে করছিল, যা দেখে প্রিন্সিপাল ওদের এইভাবে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দেয়। তো দুজন যখন গ্রাউন্ডে ছিল তখনই অনেক জোর বৃষ্টি নামলে ওরা বৃষ্টিতে ভিজতে শুরু করে। তবে হঠাৎই হুয়া অসুস্থ হয়ে পড়লে ওকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালের নার্স ওকে ইঞ্জেকশন দিতে আসলে হুয়া তো অনেক ভয় পাচ্ছিল, যে কারণে ইয়াংসি ওকে সাহস দিতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায়। যখনই নার্স হুয়াকে ইঞ্জেকশন দেয় হুয়া ভয়তে ইয়াংসিকে এইভাবে ধরে বসে। এতে তো ইয়াংসি আর হুয়া দুজনেই চিৎকার করে ওঠে। এরপর স্কুলে লিউ হুয়া আর তিয়ান দেখে অন্য ছেলেদের বডিতে অনেক হেয়ার আছে, তাই ওরাও নিজেদের বডিতে হেয়ার গ্রোথের জন্য লিউর বাবার আনা একটা মেডিসিন লাগিয়ে নেয়। যদিও তাতে হেয়ার গ্রোথ তো অনেক দূরের কথা, উল্টে গা চুলকাতে চুলকাতে ওদের এই হাল। রাতে তিন বন্ধু একসাথে সিনেমা দেখছিল, তখনই হুয়া বলে আমি ইয়াংসিকে পছন্দ করি, যা শুনে লিউর অনেকটাই খারাপ লাগে, কারণ লিউও মনে মনে ইয়াংসিকে পছন্দ করত। কিছুদিন পর ইয়াংসি ও তিয়ান তাদের পছন্দের সিঙ্গারের মতো হেয়ার স্টাইল করে স্কুলে আসলে টিচার তো ওদেরকে অনেক বকা দেয়। ইয়াংসির পছন্দের সিঙ্গারের কথা জানতে পেরে হুয়া ওকে নিয়ে ওই সিঙ্গারের কনসার্টের টিকিট আনতে যায়, কিন্তু হঠাৎই আবারও হুয়া সেখানে অসুস্থ হয়ে পড়লে ওকে স্কুলের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়, যেখানে হুয়ার গ্র্যানির কথা জানা যায় অর্থের অভাবে হুয়ারা দিনে একবারই খাবার খেতে পারে, তাই হুয়া বারবার অসুস্থ হয়ে পড়ছে। এই কথা জানতে পেরে সব বন্ধুরা ঠিক করে এবার থেকে ওরা হুয়ার সাথে মিল শেয়ার করবে। এরপর কনসার্টের দিন চলে আসলে সবাই কনসার্টে যাবে,
কিন্তু ওই দিনই প্রিন্সিপাল ওদের ক্লাসে একটা টেস্ট নিতে শুরু করে, যে কারণে শেষ পর্যন্ত ওরা কনসার্টে যেতে পারে না। তবে সব বন্ধুরা একসাথে থাকায় ওরা অনেক আনন্দে ছিল। একদিন হঠাৎ ডং লিউকে ইয়াংসির জন্য স্যুপ নিতে দেখে ওকে নিজের মনের কথাটা জানিয়ে প্রপোজ করলে লিউ ডংকে রিজেক্ট করে বলে, আমি অন্য কাউকে পছন্দ করি, তাই তুমি আমার ব্যাপারে এমন কোনো ফিলিংস রেখো না। এরপর ওদের এক্সামের সময় চলে আসলে সবাই পড়াশোনার ফাঁকে একদিন বোটিং করতে যায়। তো তিয়ান বারবারই সবাইকে বলছে ওদের ফেভারিট সিঙ্গারের কনসার্টে যাওয়ার কথা, কিন্তু কেউ ওর কথায় পাত্তা না দেওয়ায় ও রাগ করে জলে ঝাঁপ দেয়। এরপর এক্সামের সময় হেমি চিটিং করার কারণে ওদের সব বন্ধুদের পানিশমেন্ট দেওয়া হয়। এক এক করে সবার গার্জিয়ানকে স্কুলে ডাকা হলে সবাই তো বাচ্চাদের অনেক বকা দেয়। তো ওদের মধ্যে এবার ডং ও ছিল। তবে ডং এর মা স্কুলে এসে লিউকে দেখে তার এত পছন্দ হয়ে যায় যে সে কাউকে বকা দেওয়া তো অনেক দূরের কথা, বরং লিউকে কি করে তার জামাই বানানো যায় সেই কথা ভাবতে শুরু করে। এরপর আসে তিয়ানের বাবা, যাকে দেখে তো টিচারও ঘাবড়ে গেছিল। তো সবার গার্জিয়ান চলে গেলেও হুয়ার গ্র্যানি স্কুলে আসেনি। তখনই হুয়া জানতে পারে গ্র্যানিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হুয়া চারিদিকে গ্র্যানিকে খুঁজলে সে কোথাও তাকে পায় না। টিচারও হুয়ার সাথে গ্র্যানিকে খুঁজতে শুরু করলে অনেক রাতে পুলিশ গ্র্যানিকে বাড়িতে নিয়ে আসে। আসলে অনেক বয়স হয়ে যাওয়ার কারণে গ্র্যানি এখন সবকিছুই ভুলে যায়, তাই সে স্কুলের পথ ভুল করে অন্য কোথাও চলে গেছিল। অন্যদিকে দেখা যায় তিয়ান ও তার বাবাকে, যেখানে বাপ বেটা গালে হাত দিয়ে বসে আছে, কারণ স্কুলে গার্জিয়ান কলার হওয়ার কারণে মা ওদের দুজনকেই মেরেছে। এরপর ওদের ফাইনাল রেজাল্ট চলে আসলে সবাই ভালোভাবে পাশ করে যায়। তো সেই আনন্দে সব বন্ধুরা সুইমিং পুলে এলে সেখানে ইয়াংসি আর হুয়া একে অপরের অনেকটাই কাছাকাছি চলে আসে। এতে তো ওরা দুজনেই খুব রোমান্টিক ভাবে একে অপরকে দেখছিল। তবে ওদেরকে দেখে লিউ এর মন খারাপ হয়ে যায়। কিছুদিন পর হুয়া ইয়াংসিকে পড়াতে আসলে ইয়াংসির বাবা রাতে হুয়াকে ওদের সাথে ডিনার করতে বলে। তো ওই ডিনারের মাঝেই ইয়াংসি আর ওর দাদার মধ্যে লড়াই শুরু হলে মা বাবা তো ওদের পাত্তাই দেয় না। তবে ওদের এই লড়াইয়ের মাঝে পিষতে হয় হুয়াকে। এরপর হুয়া রাতের বেলা ইয়াংসিকে ওর সাথে গেম খেলতে যেতে বলে, যার জন্য বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ইয়াংসি জানলা দিয়ে বের হয় হুয়ার সাথে গেম খেলতে যাবে বলে। তখনই ইয়াংসির দাদা ওকে দেখে ফেললে দুই ভাই বোনের মধ্যে আবারও লড়াই লেগে যায়, আর এই লড়াইয়ের ফলে দুজনেই নিচে এসে পড়ে। তো ইয়াংসি চলে গেলে দাদাও ঘরে গিয়ে অনলাইনে কারোর সাথে চ্যাট করতে শুরু করে। ওদিকে সারারাত গেম খেলে ইয়াংসি ও হুয়া পরের দিন সকালে বাড়ি ফিরে আসে। তবে লিউ ওদের এইভাবে বাইরে যাওয়াটা পছন্দ করছিল না। পরের দিন রাতে ইয়াংসি হুয়ার জন্য ডিনার নিয়ে এলে হুয়া তো অনেক খুশি হয়ে যায়। ওদিকে ডং আবারও লিউর সাথে দেখা করতে আসে, যেখানে ডং ওকে জিজ্ঞেস করে, তুমি ইয়াংসিকে পছন্দ করো? লিউ হ্যাঁ বললে ডং বলে, তোমার তাহলে ইয়াংসিকে মনের কথাটা জানানো উচিত। লিউ ইয়াংসিকে কিছু বলতে চাইছিল না, তাই ও ডংকেও এই কথা কাউকে বলতে বারণ করে। সেদিন রাতেও সব বন্ধুরা ক্যাফেতে গেম খেলতে গেলে হঠাৎই স্কুলের প্রিন্সিপাল ওখানে চলে আসে। প্রিন্সিপালের থেকে বাঁচতে সবাই ওখান থেকে পালাতে গিয়ে তিয়ানের পায়ে লেগে ওখানের একটা তার খুলে জোর বিস্ফোরণ হয়, যার ফলে সবাই এদিক ওদিক দৌড়ে পালালে ইয়াংসি একা একটা অন্ধকার রাস্তায় চলে আসে, যেখানে একজন ব্যক্তি ওকে সাহায্য করতে এলে হঠাৎই এরকম কালো পোশাক পরা ব্যক্তিকে দেখে ইয়াংসি দৌড়ে পালায়। তবে হুয়া ওখানে চলে আসলে ও ইয়াংসিকে সামলে নেয়। কিছুদিন পর হেমি ইয়াংসিকে বলে ও আজ ওর এক অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো হেমি ওই অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যাকে ও বলেছিল ও নাকি ইউনিভার্সিটিতে পড়ে। তবে দেখা যায় ওর ওই অনলাইন ফ্রেন্ড অন্য কেউ নয়, ইয়াংসির দাদা। তো ওরা দুজন একে অপরকে দেখে অনেকটাই ঘাবড়ে গেছিল। এরপর স্কুল থেকে হুয়াকে একটা সায়েন্সের কম্পিটিশনে পাঠানো হলে হুয়া সায়েন্সের কম্পিটিশনটা জিতে যায়। তবে টিচার ওর গ্র্যানিকে জানায় হুয়াকে আর স্কলারশিপ দেওয়া যাবে না, যেহেতু ওকে একবার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তাই ও স্কলারশিপ পাবে না। এই শুনে গ্র্যানি অনেকটাই আপসেট হয়ে পড়ে, কারণ সে বুঝতে পেরেছিল স্কলারশিপ না পাওয়া গেলে হুয়া আর বেশি দূর পড়াশুনো করতে পারবে না। ওদিকে ইয়াংসির মা বাবা বাড়িতে না থাকায় ইয়াংসি একা বাড়িতে ছিল। তখনই কারেন্ট অফ হয়ে গেলে ইয়াংসি ভয়তে হুয়াকে ফোন করে। হুয়া তখনই ইয়াংসির বাড়িতে আসে, তবে দরজা বাইরে দিয়ে লক থাকায় ও ভেতরে ঢুকতে পারে না, তাই ও সারারাত দরজার বাইরে বসে ইয়াংসিকে সাহস দেয়।
আর ইয়াংসিও দরজার ভেতরে বসে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন পর ইয়াংসি ওর বাবা মার সাথে পুরনো বাড়িতে যায়, কিন্তু পরের দিন ওর টেস্ট থাকায় রাতে ওকে বাড়ি ফিরতে হবে। তো রাতে ইয়াংসি একাই শেষ বাস ধরে বাড়ি ফেরার জন্য রওনা দিলে বাসের মধ্যে একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে ওর অনেক ভয় লাগছিল। ভয়তে ইয়াংসির অবস্থা খারাপ হয়ে আসে, আর তখনই বাসের জানলা দিয়ে ইয়াংসি দেখে হুয়া ওখানে এসেছে। হুয়াকে দেখে ইয়াংসির আর ভয় থাকে না। বাস থেকে নেমে ইয়াংসি দেখে লিউ ওকে নিতে এসেছে। আসলে হুয়া আর লিউ দুজনে ইয়াংসির খোঁজ নেওয়ার জন্য ওদের পুরনো বাড়িতে ফোন করেছিল, যেখান থেকে ওরা জানতে পারে ইয়াংসি শেষ বাসে বাড়ি ফিরছে। তাই ওরা দুজনে ওকে নিতে আলাদা আলাদা জায়গায় পৌঁছে যায়। কিছুদিন পর ইয়াংসিদের স্কুল এবং তার পাশের স্কুলের মধ্যে একটা কম্পিটিশন হয়, যেখানে টিচার প্রথমে ওদের কম্পিটিশনের জন্য যেতে দিচ্ছিল না, কিন্তু পরে অনেক রিকোয়েস্ট করায় টিচার নিজেও ওদের সাথে অন্য স্কুলে যায়। তো অন্য স্কুলের ছেলেরা ইয়াংসিকে পছন্দ করলে ওরা হুয়াকে ইয়াংসির কন্ট্যাক্ট নাম্বার দিতে বলে, কিন্তু হুয়া তো এটা কখনোই হতে দেবে না। তাই ও সবাইকে বলে ইয়াংসি নাকি অনেক বোকা, এমনকি ও পড়াশুনোতেও ভালো নয়, তাই ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এরপরেও ছেলেটা বলে ইয়াংসির হাসিটা নাকি ওর অনেক ভালো লাগে। তখনই হুয়া হিংসা করে ইয়াংসিকে গিয়ে হাসতে বারণ করে, যা শুনে ইয়াংসি বলে আমি হাসলেও তোমার সমস্যা। যদিও হুয়া কোনো কিছু না বলেই চলে যায়। এরপর ওদের ম্যাথ শুরু হলে টিচার অন্য স্কুলের ম্যাডামকে ইমপ্রেস করার জন্য ওই স্কুলকে বেশি স্কোর দিয়ে দেয়, যার জন্য হুয়াদের টিম ম্যাচে হেরে যায়। ওদিকে একদিন রাতের বেলা কিছু লোকাল গুন্ডা গ্র্যানির স্টলে এসে ঝামেলা করে। ওরা বলে গ্র্যানিকে এখানে স্টল রাখতে দেওয়া যাবে না, যে কারণে হুয়া আর ওর বন্ধুরা মিলে ওই গুন্ডাদের হেডের সাথে কথা বলতে গেলে ওরা ওই গুন্ডাদেরকে মারতে শুরু করে। যা জানতে পেরে টিচার হুয়াদের বাঁচানোর জন্য ওখানে আসে, আরো বাইরে থেকে চিৎকার করতে থাকে তুমি আমার স্টুডেন্টদের কিচ্ছু করবে না, তাহলে কিন্তু অনেক খারাপ হবে। কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকে টিচার দেখে ওর স্টুডেন্টরা কি মার খাবে, উল্টো স্টুডেন্টরাই গুন্ডাদেরকে অনেক মার মেরেছে, যা দেখে টিচার তো বেশ ভালো লাগে। তো গুন্ডাদের সাথে মারামারি করার কারণে হুয়ার মুখে দাগ বসে যায়, যে কারণে ও গ্র্যানির হাত থেকে বাঁচতে রাত্রেবেলা স্কুলে চলে আসে। তো এইসব ঝামেলার কথা জানতে পেরে ইয়াংসি রাতে স্কুলে আসে। তখনই স্কুলের গার্ড ওদের দেখতে পেলে ওরা তো একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে হুয়া শক্ত করে ইয়াংসির হাত ধরেছিল। আর এইভাবে হাত ধরাই ইয়াংসি তো অনেক লজ্জা পায়, যদিও হুয়া কিছুই বুঝতে পারে না। রাতে হুয়া স্কুলে থাকবে বলে ঠিক করে, তাই ইয়াংসি রাতের বেলা ওর জন্য আইসক্রিম আর খাবার নিয়ে আসে। তো ইয়াংসির কাছে টাকা কম থাকায় ও একটাই আইসক্রিম এনেছিল। তো হুয়া ওকে ওর আইসক্রিম কোথায় জিজ্ঞেস করলে ইয়াংসি বলে ও তো আইসক্রিম আগেই খেয়ে নিয়েছে। তবে হুয়া আইসক্রিম খেয়ে বলে আইসক্রিমটা একদম ভালো নয়, এটা তুমি ফেলে দাও। কিন্তু ইয়াংসি আইসক্রিম না ফেলে সেটা খেতে শুরু করে। তখনই হুয়ার মুখে হাসি দেখে বোঝা যায় আইসক্রিমটা যে ভালো না এটা শুধুমাত্র হুয়ার একটা বাহানা ছিল। আসলে তো ও বুঝতে পেরেছিল ইয়াংসির কাছে টাকা না থাকায় ও একটাই আইসক্রিম এনেছে, তাই হুয়া মিথ্যা কথা বলে নিজের আইসক্রিমটা ইয়াংসিকে দিয়ে দেয়। কিছুদিন পর ল্যাবে একটা এক্সপেরিমেন্ট চলাকালীন হঠাৎই টিয়ানের একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার ফলে ওর গলায় কাজ ঢুকে যায়। তো টিয়ানকে হসপিটালে ভর্তি করা হলে ওর মা ওখানে আসে। তো এতদিন পর মাকে দেখে টিয়ান অনেক খুশি ছিল। অন্যদিকে দিন দিন গ্র্যানির শরীর আরো খারাপ হয়, হুয়া যার জন্য অনেক চিন্তায় থাকে। তবে এই সব কিছুর মাঝে হুয়া একদিন ইয়াংসির জন্য একটা গিফট কিনতে যায়। তো হুয়া ইয়াংসির জন্য একটা হেয়ার পিন কিনে। তো হুয়া যখন ইয়াংসিকে ওই হেয়ার পিনটা দিতে আসে, তখন ইয়াংসি ওর পুরনো কিছু গিফট দেখছিল, যেগুলো ওকে একসময় লিউ দিয়েছিল। তো হুয়া দেখে লিউ আগেই ইয়াংসিকে হেয়ার পিন দিয়েছে, তাই ও ইয়াংসির জন্য আনা হেয়ার পিনটা ওকে দিতে পারে না। কিছুদিন পর ইয়াংসি ওর মা বাবার কাছে কম্পিউটার চাইলে ইয়াংসির বাবা ওর জন্য একটা গিফট নিয়ে আসে, তবে সেটা কম্পিউটার ছিল না, যে কারণে ইয়াংসি অনেক ডাক দেখিয়ে নিজের ঘরে চলে যায়, যেখানে ইয়াংসির দাদা ওকে একটা নকল সাপ দেখিয়ে ভয় দেখায়, যার জন্য ইয়াংসি তো ওর দাদাকে মারতে শুরু করে। রাতে ইয়াংসি হুয়ার জন্য ডিনার নিয়ে ওর বাড়িতে আসে, তখনই গ্র্যানি বলে হুয়া নাকি বাড়িতে নেই, ও স্কুলে গেছে। তো এই কথা শুনে ইয়াংসি তখনই স্কুলে পৌঁছায়,
যেখানে ও দেখে হুয়া একা একা কেমিস্ট্রি ল্যাবে বসে রয়েছে। তো ইয়াংশি হুয়াকে টানতে টানতে দাঁড় করিয়ে ওর সোয়েটারের মাপ নিতে থাকে আর বলে মা নাকি ওর জন্য একটা সোয়েটার বানাবে, তাই ওকে মাপ নিতে বলেছে। তো সোয়েটারের মাপ নেওয়ার সময় ইয়াংশি হুয়ার অনেকটাই কাছাকাছি চলে আসলে ওরা দুজনেই লজ্জা পেয়ে যায়, তাই হুয়া তাড়াতাড়ি ইয়াংশিকে ওখান থেকে বের করে দেয়। কয়েকদিন পর তিয়ানের অ্যাক্সিডেন্টের জন্য ওদের ক্লাস টিচার স্কুল ছেড়ে চলে যাবে, যে কারণে সবাই অনেক আপসেট ছিল। তো হুয়া ঠিক করে টিচারকে এইভাবে যেতে দেওয়া যাবে না, তাই ওরা সবাই মিলে টিচারের সাথে দেখা করে তাকে আটকানোর ব্যবস্থা করে। সেদিন কেমিস্ট্রি ল্যাবে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাতে না তিয়ানের কোনো দোষ ছিল নাকি টিচারের, যে কারণে টিচারকে আর স্কুল ছেড়ে যেতে হয় না। আর এই খুশিতে সবাই একসাথে অনেক আনন্দ করে। ইয়াংশি হুয়াকে একটা ইলেকট্রিক কম্বল গিফট করে। তো ইয়াংশির গিফট পেয়ে হুয়া তো অনেক খুশি ছিল, তাই ও রাতের বেলা বারবার করে ইয়াংশিকে ফোন করছে। কিন্তু ইয়াংশি বেশ কয়েকবার ফোন তোলার পর আর ফোন না তুললে ওদিক থেকে ইয়াংশির মা ফোন তুলে নেয়, যেখানে হুয়া বলে দেয় পরের দিন স্কুলে গিয়ে ওরা নাকি কমিক বুক পড়বে। এই শুনে তো ইয়াংশির মা ওই রাত্রিবেলায় ইয়াংশিকে বকতে শুরু করে, কারণ মা ভাবছিল ইয়াংশি স্কুলে গিয়ে পড়াশুনো না করে কমিক বুক পড়ে। তো অন্যদিকে হুয়া ইয়াংশি রানা ডিনারটা বেশ আনন্দের সাথে খাচ্ছে, কিন্তু ও তো জানেই না ও কিছুক্ষণ আগে ইয়াংশিকে কত বড় বিপদে ফেলেছে। এইভাবেই সুখ দুঃখের সাথে সময় এগোতে থাকে। এরপর ওদের ফাইনাল রেজাল্টের সময় চলে আসলে ইয়াংশি অনেক ভালো নাম্বার করে। তো ইয়াংশি হুয়াকে ভালো নাম্বার করার জন্য একটা স্কেটিং শু গিফট করে, যেটা পেয়ে হুয়া তো অনেক খুশি হয়ে গেছিল। তো তখনই ইয়াংশি হুয়াকে বলে, আমি তো তোমাকে গিফট দিলাম, এবার আমার গিফটটা দাও। কিন্তু ইয়াংশির বলার পরেও হুয়া ওকে ওই হেয়ার পিনটা দিতে পারে না, কারণ ওর মনে হচ্ছিল হেয়ার পিন হয়তো অনেক ছোট্ট একটা গিফট। তো হুয়া বাহানা করে বলে ও নাকি গিফট আনতে ভুলে গেছে, কিন্তু ইয়াংশির ওর কথা বিশ্বাস হচ্ছিল না, তাই ও তখনই হুয়ার সাথে লড়াই শুরু করে। আর ওদের দেখে গ্র্যানি বুঝতে পারে ওরা একে অপরকে ভালোবাসে। ওদিকে হেমি আর ইয়াংশির দাদাও একসাথে ভালো আছে, যেখানে ইয়াংশির দাদা সবকিছুতে হেমিকে সাহায্য করে। বেশ কিছুদিন পর লিউ জানতে পারে ওর মা শহরে ফিরছে। তো অনেক বছর পর মাকে দেখবে বলে লিউ তো অনেক খুশি ছিল। তো লিউর একটা হ্যান্ড গ্লাভস পছন্দ হলে ডং লিউর জন্য ওই হ্যান্ড গ্লাভসটা বানিয়ে দেয়। রাতে লিউর মা লিউর সব বন্ধুদের ডিনারে ইনভাইট করলে সবাই একসাথে একটা ভালো রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তো মা সবাইকে দেখে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এরপর ডিনার শেষে সবাই একসাথে ফটো তোলে। রাতে ইয়াংশি হুয়ার কাছে পড়তে আসে, কিন্তু হুয়া ইয়াংশিকে গিফট দিতে না পেরে ওর অনেক মুড অফ ছিল, তাই ও ইয়াংশির সাথে কথা বলে না আর ইয়াংশিকে বাড়ি চলে যেতে বলে। তো ইয়াংশি সন্ধ্যেবেলা তাদের তোলা ছবিটা হুয়ার টেবিলে রেখে সেখান থেকে চলে যায়। ইয়াংশি চলে গেলে হুয়া দেখে ইয়াংশি ওখানে ছবি রেখে গেছে। ছবিটা দেখতে গিয়ে হুয়া লক্ষ্য করে ছবি তোলার সময়ও ইয়াংশি শুধু ওকেই দেখছিল। এই দেখে তো হুয়ার অনেক ভালো লাগে। পরের দিন লিউয়ের মা ওকে বলে সে আবারও নাকি বিয়ে করছে। এটা শুনে লিউ অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ ও আগেও দেখেছে ওর বাবার একটা মহিলার সাথে অ্যাফেয়ার চলছে আর এখন মাও নাকি অন্য কাউকে বিয়ে করছে। তো মা বাবার এসব দেখে লিউ নিজেকে একটা ঘরে লক করে নেয়। ও কারোর সাথেই কথা বলছে না। এই খবরটা পাওয়া মাত্র ইয়াংশি এবং তার মা বাবা আর সব বন্ধুরা ওখানে চলে আসে, কিন্তু লিউ কারোর কথাতেই দরজা খুলছে না, যে কারণে রাতের বেলা হুয়া জানলা ভেঙে লিউর ঘরে ঢোকে আর ওকে অনেক করে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু লিউ তো কোনো মতেই খাবে না। শেষে ইয়াংশি একটা বুদ্ধি বের করে আর ও হেমির কম্পিউটারের মাধ্যমে লিউর সাথে কথা বলে, যেখানে ও লিউকে হুয়ার জীবন সম্বন্ধে বলে যে হুয়ার যখন 3 মাস বয়স ছিল তখনই ওর মা বাবা মারা গেছে আর ও কখনো ওর মা বাবাকে দেখেইনি, কিন্তু তোমার কাছে তো তোমার মা বাবা আছে, শুধু তারা একটু দূরে আছে। তো হুয়ার কথা জানতে পেরে লিউ বুঝতে পারে যে ও যেটা করছে সেটা ঠিক না,
তাই ও ঠিক করে পরের দিন থেকে সবার সাথে স্কুল যাবে। রাতে দুই বন্ধু মিলে একসাথে রান্না করতে গিয়ে নিজেদের এই হাল করে। এরপর ওরা তিনজন একসাথে স্কুল যায়। তো লিউ ঠিক হয়ে যাওয়ায় ওরা সবাই খুশি ছিল। এরপর এক্সাম চলে আসলে সবাই মন দিয়ে পড়াশুনো করে। তো দেখতে দেখতে এক্সাম শেষ হয়ে যায়। তবে এবার এক্সামে কেউই ভালো রেজাল্ট করতে পারে না, যে কারণে টিচার সবার গার্জিয়ানকে কল করলে সবাইকে বকা খেতে হয়। ওদিকে গ্র্যানি আবারও অসুস্থ হয়ে পড়ে। সে এখন প্রায় সবকিছুই ভুলে যাচ্ছে, এমনকি কখনো কখনো সে হুয়াকেও চিনতে পারে না, যে কারণে হুয়া গ্র্যানিকে নিয়ে অনেক চিন্তায় থাকে। অন্যদিকে ইয়াংশির মা ওর রেজাল্ট দেখে প্রচন্ড রেগে যায়, যে কারণে ইয়াংশির সাথে মায়ের প্রবল ঝগড়া লাগে। তো মায়ের ওপর রাগ করে ইয়াংশি বাড়ি ছেড়ে চলে যায়। পাশাপাশি হেমিরও একই অবস্থা। হেমির মাও ওকে অনেক বকা দিলে রাতের বেলা দুই বান্ধবী এক জায়গায় বসে কান্না করছে। কিছুদিন পর ডং হংকং এ বেলি ডান্সের চান্স পায়, কিন্তু ওর মাকে জানায় ও লিউকে অনেক পছন্দ করে, যে কারণে ও হংকং এর বেলি ডান্সে পার্টিসিপেট করতে অস্বীকার করে। গ্র্যানির কথা মাথায় রেখে হুয়া গ্র্যানিকে তালা বন্ধ করে মার্কেটে যেত, যাতে গ্র্যানি কখনো বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে না যায়। তো এইভাবেই সময় এগোতে থাকে। তো গ্র্যানির অবস্থা জানতে পেরে পরের দিন সব বন্ধুরা মিলে মার্কেটে হুয়ার শপ ওপেন করে, যাতে ওরা হুয়াকে একটু সাহায্য করতে পারে। এরপর কাজ শেষ করে সবাই একসাথে বসে সময় কাটায়, যেখানে ইয়াংশি হুয়াকে একটা গিফট দেয়, যেটা হুয়ার অনেক পছন্দ হয়। এরপর ইয়াংশি মায়ের বার্থডের দিন মায়ের কাছে ক্ষমা চেয়ে বলে ও অনেক ভুল করেছে, কিন্তু মা ওর সাথে কথা না বললেও ওর জন্য একটা গিফট আনে, যেটা পেয়ে ইয়াংশি এত জোরে মিউজিক প্লে করতে থাকে যে বাড়ির সবার মাথা খারাপ। তো বাবা ওকে বকা দিলে পরে মন খারাপ করে ও হুয়ার সাথে গল্প করতে যায়। রাতে লিউর বাবা ওকে বলে ওর বাবাকে নাকি কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, আর সাথে ইয়াংশির মাকেও। মায়ের কাজের কথা জানতে পেরে ও মায়ের সাথে দেখা করতে যায়, যেখানে ইয়াংশি দেখে মা টয়লেট ক্লিনারের কাজ করছে। ইয়াংশি মাকে এই কাজ করতে দেখে কাঁদতে শুরু করে। হুয়া ইয়াংশির মায়ের কাজের ব্যাপারে আগেই জানতো, তাই ও ইয়াংশিকে সামলাতে ওখানে চলে আসে। তবে ইয়াংশি কারো কথাই শুনছে না, ও তো অনেকটাই আপসেট হয়ে পড়েছিল। ওদিকে মাও ইয়াংশির সামনে আসছে না। কিছুদিন পর লিউর বাবা কাজের জন্য শহর ছেড়ে চলে যায়। লিউ জানতে পারে বাবার অফিসের ম্যানেজারের জন্যই নাকি ওর বাবাকে আর ইয়াংশির মাকে কাজ থেকে বের করা হয়েছে। তো ওরা বন্ধুরা মিলে ঠিক করে যে ওরা ম্যানেজারকে শায়েস্তা করবে, যে কারণে হেমিকে সুন্দর করে সাজিয়ে ওরা ওই অফিসে পৌঁছায়। আর হেমি ওই ম্যানেজারকে পটিয়ে পাটিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলে ওরা সবাই মিলে ম্যানেজারের চশমা ভেঙে দেয়, আর সাথে ম্যানেজারের মাথায় নোংরা জলও ঢেলে দেয়। তো চশমা ভেঙে যাওয়ার কারণে ম্যানেজার ঠিক মতো চোখে না দেখতে পেয়ে লেডিস ওয়াশরুমে ঢুকে পড়লে সেখানে ম্যানেজারকে মার খেতে হয়। আর ম্যানেজারের এই অবস্থা দেখে ওরা তো অনেক খুশি ছিল। এরপর ওরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করতে একটা পাবলিক ওয়াশরুমে গেলে তখনই দুষ্টু ইয়াংশির মাথায় একটা বুদ্ধি আসে। আরো ছেলেদের ওয়াশরুমে ঢুকে ওদেরকে জ্বালানোর জন্য বলে আমি তোমাদের দেখতে পাচ্ছি। তবে হুয়াও কিছু কম ছিল না, তাই ও লুকিয়ে লুকিয়ে ইয়াংশি আর হেমির মাথায় জল ঢেলে দেয়, যে কারণে হেমি আর ইয়াংশি ওদের ড্রেস নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই হুয়া এইভাবে বাইরে এসে ইয়াংশির থেকে নিজেদের ড্রেসটা নিয়ে নেয়। এরপর হুয়ার মা বাবার ডেথ অ্যানিভার্সারিতে ইয়াংশি ওর মা বাবার সামনে প্রে করে, যা দেখে হুয়া বলে তুমি কি আমাকে বিয়ে করবে, যে এখন থেকে আমার মা বাবাকে হাত করছো। তো ইয়াংশি ওর কথার কোনো উত্তর দেয় না, কিন্তু ইয়াংশির এইভাবে ওর মা বাবাকে সম্মান দেওয়াটা হুয়ার অনেক ভালো লাগে। কিছুদিন পর হুয়া গ্র্যানিকে বাড়িতে রেখে কাজে গেলে বাড়ি ফিরে দেখে গ্র্যানি পুলিশ ডেকেছে। আসলে ভুলে যাওয়ার কারণে গ্র্যানি পুলিশ স্টেশনে ফোন করে জানায় তার ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কারণে পুলিশ তাদের বাড়িতে এসেছে। দিন দিন গ্র্যানির এই অবস্থা দেখে হুয়া অনেকটাই আপসেট হয়ে যায়। কয়েকদিন পর স্কুলের প্লেগ্রাউন্ডে ইয়াংশি দূর থেকে হুয়াকেই দেখছিল, যেটা লক্ষ্য করে হেমি ইয়াংশিকে বলে তুমি কি হুয়াকে পছন্দ করো, যা শুনে ইয়াংশি তো অনেক লজ্জা পেয়ে যায়। তখনই হেমি বলে আমার মনে হয় ইয়াংশি হুয়াও তোমাকে পছন্দ করে, তাই তোমার ওকে নিজের মনের কথাটা জানিয়ে দেওয়া উচিত। তো হুয়া ওকে পছন্দ করে এই কথা হেমির মুখে শুনে ইয়াংশি তো আরোই লজ্জায় পড়ে যায়। ক্লাসের পর হেমি আর ইয়াংশি দেখে
হুয়া, তিয়ান আর লিউ ইয়াংশির দাদার সাথে কিছু কথা বলছে। টোরা বুঝতে পারে যে ছেলেরা কিছু একটা প্ল্যান করছে, যে কারণে ইয়াংশি আর হেমি মিলে ওদের সবাইকে ফলো করতে শুরু করে। দেখা যায় ওরা সবাই একটা বাড়িতে টুপি বিক্রি করতে গেছে, কারণ ওদের কিছু পয়সার দরকার ছিল। তো ওরা যে বাড়িতে টুপি বিক্রি করতে যায় সেটা ছিল ইয়াংশিদের প্রিন্সিপালের বাড়ি, যে কারণে সবাই ওখান থেকে দৌড়ে পালায়। আর ওদের পালাতে দেখে ইয়াংশি আর হেমিও পালিয়ে যায়। তো পালানোর মাঝে হুয়া ইয়াংশিকে একটা পিসবোর্ডের পেছনে আড়াল করে নেয়। তো ওই বোর্ডের পেছনে বসে ইয়াংশি হুয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার দাদার সাথে কি করছিলে? হুয়া বলে, এটা নাকি ওদের মেন্স প্ল্যান, যেটা ইয়াংশিকে বলা যাবে না। তখনই ইয়াংশি হেমির কথা মতো হুয়াকে জিজ্ঞেস করে, হুয়া তুমি কি কাউকে পছন্দ করো? হুয়া ইয়াংশিকে বলে, হ্যাঁ আমি একজনকে পছন্দ করি। ইয়াংশি অনেক মিষ্টি ভাবে জিজ্ঞেস করে, সেটা কে? হুয়া ইয়াংশিকে কিছু বলতো তার আগে লিউ ওখানে চলে আসে, যে কারণে হুয়া ইয়াংশিকে তার পছন্দের মানুষের ব্যাপারে বলতে পারে না। তো ইয়াংশিকে মাটিতে বসে থাকতে দেখে লিউ আর হুয়া দুজনেই ওর দিকে হাত বাড়ায়, কিন্তু ইয়াংশি কারোর হাত না ধরে একা একাই উঠে ওখান থেকে চলে যায়। আসলে হুয়া কাকে লাইক করে এটা জানতে না পারায় ইয়াংশি গোমরা মুখ করে চলে যায়। ওদিকে বাড়ির সামনে দাঁড়িয়ে হেমি ইয়াংশির দাদাকে দেখছিল, যা দেখে ইয়াংশি বুঝতে পারে হেমি ওর দাদাকে পছন্দ করে। তো এই নিয়ে ইয়াংশি হেমিকে কিছু বলতে আসলে হেমি তো ওখান থেকে পালিয়ে যায়। রাতে ইয়াংশি রেডিওতে একটা শোয়ের ব্যাপারে জানতে পারে, যেখানে তুমি তোমার পছন্দের মানুষকে চিঠি লিখতে পারো। তো ইয়াংশি ঠিক করে ওই শোয়ের মাধ্যমেই হুয়াকে ওর মনের কথা জানাবে। তাই রাতের বেলায় ইয়াংশি ওই রেডিও স্টেশনে চিঠি পাঠানোর জন্য একটা চিঠি লিখতে শুরু করে। পরের দিন ইয়াংশি হুয়ার জন্য খাবার নিয়ে ওর বাড়িতে যায়, কিন্তু হুয়া ওর সাথে কথা বলতে চায় না, যে কারণে ইয়াংশি একটু আপসেট হয়ে পড়ে। পরে স্কুল শেষে ইয়াংশি হুয়াকে ওর সাথে বাড়ি যেতে বললে হুয়া ওকে এড়িয়ে যায়। ইয়াংশির তা মোটেই ভালো না লাগলে ইয়াংশি হুয়াকে ফলো করতে শুরু করে। ইয়াংশি দেখে হুয়া একটা মেয়ের সাথে কোথাও যাচ্ছে। হুয়াকে অন্য একটা মেয়ের সাথে দেখে ইয়াংশি ভাবে এই মেয়েটাই হয়তো হুয়ার গার্লফ্রেন্ড, তো ও প্রতিনিয়ত ওদেরকে ফলো করছে। কিন্তু একটা জায়গায় গিয়ে ইয়াংশি আর হুয়াকে দেখতে পায় না। তখনই হুয়া পেছন থেকে ইয়াংশির সামনে আসে আর ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো কেন করছো? ইয়াংশি কাঁদতে কাঁদতে বলে, তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি আমাকে কেন বলনি? তো ইয়াংশিকে কাঁদতে দেখে হুয়া ওকে কিছু বলতো তার আগে মেয়েটা হুয়াকে ডাক দিলে ইয়াংশি মনের দুঃখে ওখান থেকে চলে যায়। তো সাইকেল নিয়ে যেতে যেতে ইয়াংশি কাঁদছিল, তখনই ও রাস্তায় পড়ে গেলে দূর থেকে ও দেখে ওর মা রাস্তার পাশে একটা ঠেলা গাড়িতে খাবার বিক্রি করছে। এই দেখে তো ইয়াংশির মন আরো খারাপ হয়ে যায়, যে কারণে ও রাস্তার পাশে বসেই হাউ হাউ করে কাঁদছে। ওদিকে রাতের বেলা বাড়ি ফিরে হুয়াও ইয়াংশির কথাই ভাবছিল, কারণ হুয়া বুঝতে পেরেছিল ইয়াংশি অনেকটাই আপসেট আছে। হুয়া ইয়াংশিকে ফোন করলে তো ইয়াংশি ফোন না ধরায় হুয়া ওর বাড়িতে চলে আসে, যেখানে ও ইয়াংশিকে বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর তুমি আমাকে যার সাথে দেখেছিলে সে আমার এক আন্টির মেয়ে। তো এই কথা শুনেও ইয়াংশি চুপ করে থাকায় হুয়া ওকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, আমার সাথে ওই মেয়েটার কোনো সম্পর্ক নেই, আর আমার অন্য কোনো গার্লফ্রেন্ডও নেই। তখনই ইয়াংশি হুয়াকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কাকে লাইক করো? ইয়াংশির এই প্রশ্নের উত্তরে হুয়া ইয়াংশিকে কিস করতে গেলে ইয়াংশি তো ভয় পেয়ে যায়। তো ইয়াংশিকে ভয় পেতে দেখে হুয়া ইয়াংশির ফোরহেডে কিস করে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। আর হুয়ার মনের কথা জানতে পেরে ইয়াংশির তো খুশির শেষ ছিল না। কিছুদিন পর সব বন্ধুরা জানতে পারে হুয়া এখন স্কুলের পরে একটা সুইমিং পুল পরিষ্কার করার কাজ করছে, তো যে কারণে ওরা সবাই ওখানে এসে হুয়াকে সাহায্য করতে শুরু করে। হুয়া ওদেরকে এই নোংরা জলে নামতে বারণ করলেও ওরা কেউই হুয়ার কথা শোনে না। এরপর ইয়াংশি ওর মায়ের কাছে যায়, যেখানে মা ঠেলার উপর খাবার বিক্রি করছিল। তো ইয়াংশিকে দেখে মা আবারও একটু ঘাবড়ে গেলে ইয়াংশি বলে, এবার থেকে তুমি তোমার দোকান আমাদের স্কুলের সামনেই লাগাবে, আর আমার এতে কোনো সমস্যা নেই। পরের দিন ইয়াংশি লুকিয়ে লুকিয়ে হুয়ার জন্য খাবার নিয়ে যায়। তো হুয়া বাড়িতে না থাকায় ইয়াংশি গ্র্যানিকেই খাবার খাওয়াচ্ছিল। এর মধ্যেই হুয়া ওখানে এলে গ্র্যানি ওদের দুজনের হাত ধরে বলে, আমি চাই তোমরা দুজন সবসময় একসাথে থাকো। ইয়াংশিও গ্র্যানিকে প্রমিস করে, আমি সবসময় হুয়ার খেয়াল রাখবো।
অন্যদিকে লিউ ইয়াংশির বাবার থেকে জানতে পারে ওর বাবা নাকি প্রচন্ড অসুস্থ, তাই লিউ ঠিক করে ও বাবাকে দেখতে যাবে। তো লিউ বাবাকে দেখতে যাওয়ার জন্য ইয়াংশিকে ওর সাথে যেতে বললে ইয়াংশি ডংকে লিউর সাথে পাঠিয়ে দেয়। পরে ইয়াংশি হুয়ার সাথে কাজে যাওয়ার জন্য ওর বাড়িতে গেলে গ্র্যানি ফ্যাক্টরিতে যাওয়ার আগেই হুয়াকে আটকে দেয়, যা দেখতে পেয়ে ইয়াংশি গ্র্যানিকে সামলালে হুয়া কাজে যায়। তো ইয়াংশি গ্র্যানির সাথে হুয়াদের বাড়িতেই ছিল, কিন্তু হঠাৎই গ্র্যানি ইয়াংশিকে চিনতে পারছে না, যে কারণে ইয়াংশি অনেক করে গ্র্যানিকে নিজেকে মনে করানোর চেষ্টা করে। তো কিছুক্ষণ পর গ্র্যানি আবার ইয়াংশিকে চিনতে পেরে ওর জন্য খাবার বানাতে যায়, কিন্তু গ্র্যানি কোনো খাবার না বানিয়ে গরম জল নিয়ে আসে, যা দেখে গ্র্যানি নিজেই অনেকটা অবাক হয়ে গেলে ভুলবশত ওই গরম জল ইয়াংশির হাতে পড়ে যায়। তখনই হুয়া বাড়িতে আসলে হুয়া ইয়াংশির এই অবস্থা দেখে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। ওদিকে লিউ ওর বাবার দেখাশোনা করছে, তো লিউকে দেখে ওর বাবাও অনেকটা খুশি। পরে বাড়ি ফেরার পথে লিউ ডংকে বেলি ডান্স কম্পিটিশনের একটা ফর্ম দিয়ে বলে, আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তুমি হংকং যাও আর এই বেলি ডান্সে পার্টিসিপেট করো। ডং তো লিউকে ছেড়ে হংকং যেতে কোনো মতেই রাজি নয়, কিন্তু লিউ ওকে অনেক করে বোঝায়। আর লিউ ডং এর জন্য জাপান থেকে একটা বেলি ডান্সের শু এনেছিল, তো ওই শুটা ডংকে দেওয়ার সাথে সাথেই ডং তো অনেক খুশি হয়ে যায়। আরও লিউকে প্রমিস করে ও একজন ভালো বেলি ডান্সার হবে। এরপর ওদের স্কুলের ফাইনাল এক্সাম শুরু হলে সবাই ভালো মতো এক্সাম দেয়, আর অন্যদিকে ডং ও মন দিয়ে তার বেলি ডান্সের পারফরমেন্স করে। তো কিছুদিন পর ওদের রেজাল্ট আসলে ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ও 20 মার্কস কম ছিল। তখনই ইয়াংশি নিউজ পেপারে একটা রেস কম্পিটিশনের খবর দেখে, যে রেস কম্পিটিশন জিততে পারলে ও ওই 20 নাম্বার নিয়ে নিতে পারবে, যে কারণে ইয়াংশি ওই রেস কম্পিটিশনের জন্য প্র্যাকটিস শুরু করে। তো সবার জীবন ধীরে ধীরে সামলে গেলেও তিয়ান অনেক আপসেট ছিল, কারণ ওর মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, যে কারণে তিয়ান শহর ছেড়ে বাইরে পড়াশোনা করতে চলে যাবে। ওদিকে হুয়াও সবার থেকে দূরে হয়ে যায়, কারণ গ্র্যানির জন্য সবসময় ওকে দৌড়ে বেড়াতে হচ্ছে। একদিন তো রাতের বেলা গ্র্যানি হুয়াকে চিনতে পারছিল না, যে কারণে হুয়া মনের দুঃখে রাস্তার পাশে বসে কান্না করছে। তখনই ইয়াংশি স্কুল থেকে ফেরার পথে ওকে দেখতে পায়। ইয়াংশিকে দেখে নিজেকে সামলাতে না পেরে হুয়া ইয়াংশিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো ইয়াংশিও চেষ্টা করে হুয়াকে সামলানোর, তবে সেদিন রাতেই রেডিওতে ইয়াংশির লেখা সেই চিঠিটা পড়ে শোনানো হবে, যে চিঠির মাধ্যমে ও হুয়াকে নিজের ভালোবাসার কথা জানিয়েছিল। কিন্তু হুয়া সেই পরিস্থিতিতেই ছিল না যে সেদিনও রেডিও শুনতে পারবে। অন্যদিকে লিউ হেমিত থেকে রেডিওতে ওই চিঠির কথা জানতে পেরে রাত্রেবেলা রেডিওতে ইয়াংশির লেখা চিঠিটা শুনতে থাকে। তো রেডিওতে চিঠিটা শুনে লিউ বুঝতে পারে ইয়াংশি হুয়াকে পছন্দ করে, তাই মনের দুঃখে লিউ ঠিক করে ও জাপানে ওর মায়ের কাছে চলে যাবে। ওদিকে হেমি ইয়াংশির দাদাকে নিজের মনের কথা জানাতে গেলে ইয়াংশির দাদা হেমিকে এড়িয়ে যায়, কারণ ইয়াংশির দাদা মনে করত হেমি কোনো সম্পর্কে যাওয়ার জন্য এখনো অনেক ছোট, তাই ওর সাথে সম্পর্ক তৈরি করলে হেমির ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তো ইয়াংশির দাদা ওকে এড়িয়ে যাওয়ায় হেমি অনেকটাই আপসেট হয়ে পড়েছিল। ধীরে ধীরে ইয়াংশির ওই রেসিং কম্পিটিশনে গিয়ে আসলে হুয়া এবং লিউ দুজনেই ওকে দৌড়াতে অনেক সাহায্য করে, আর শেষে ইয়াংশি ওই রেস কম্পিটিশনে গেলে ওই কম্পিটিশনটা জিতে যায়, যার অর্থ ছিল ও স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পেয়ে যাবে। এদিকে গ্র্যানির হঠাৎই একদিন তার গ্রামের বাড়ির কথা মনে পড়ে, সে কাঁদতে কাঁদতে হুয়াকে বলে, আমি আমার জীবনের শেষ কটা দিন গ্রামের বাড়িতেই কাটাতে চাই। তো কিছুদিন পর ওদের ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম হয়ে গেলে সব বন্ধুরা একসাথে নদীর পাড়ে ঘুরতে আসে, যেখানে তিয়ান তার ফরেন যাওয়ার কথাটা সবাইকে বলে সেখান থেকে চলে যায়। এরপর একদিন ইয়াংশি লিউর সাথে কথা বলতে গেলে লিউ বলে ও জাপান চলে যাচ্ছে। তার সাথে লিউ ইয়াংশিকে নিজের মনের কথা জানালে ইয়াংশি অবাক হয়ে লিউর দিকে তাকিয়ে থাকে। তো লিউ চলে যাবে বলে ইয়াংশি কাঁদতে শুরু করলে লিউ বলে, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার বন্ধু থাকবো। এই বলে লিউ ওখান থেকে চলে যায়। ইয়াংশি মনের দুঃখে একটা জায়গায় গিয়ে বসেছিল। পরের দিন
একদিন ইয়াংশি হুয়ার গ্র্যানির খেয়াল রাখতে ওদের বাড়িতে আসে, যেখানে ওরা দুজন একসাথে গ্র্যানির সাথে অনেকটা সুন্দর সময় কাটায়। রাতে হুয়া ইয়াংশিকে বাড়িতে ছাড়তে আসে, তখনই হুয়া ইয়াংশিকে বলে ও আর ইউনিভার্সিটিতে যাবে না, কারণ কি ও বাকিটা সময় গ্র্যানির সাথে ভালোভাবে কাটাতে চায়। তো হুয়ার এই কথা শুনে ইয়াংশি অনেকটাই আপসেট হয়ে গেলে হুয়া ওকে বলে, তুমি কখনো পেছন ঘুরে তাকাবে না, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। এই বলে হুয়া ইয়াংশিকে বিদায় জানিয়ে চলে গেলে ইয়াংশি তো প্রচন্ড কান্না করতে থাকে, কিন্তু ওর কাছে আর কিছু করার নেই, ওকে হুয়াকে যেতে দিতেই হবে। কিছুদিন পর ইয়াংশি ওর পছন্দের ইউনিভার্সিটিতে পৌঁছায়, আর অন্যদিকে হুয়া গ্র্যানিকে নিয়ে তার মন ভালো করতে বেরিয়ে পড়ে। তো এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন বাই।